গতকাল রাতে বাড়ির উঠোন থেকেই এক তৃণমূলের সক্রিয় কর্মীকে মুখে কাপড় বেঁধে অপহরণের অভিযোগ উঠল এলাকারই অপর তৃণমূলের গোষ্ঠীর বিরুদ্ধে। অপহৃত ব্যক্তির স্ত্রীকে মারধর করে তার স্বামীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। পরিবারের লোকের দাবি, তার স্বামী আব্দুল বারিককে অপহরণ করে খুন করে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের কাতলামারি এলাকায়। ওই এলাকায় বাশির ও উনশাহাক গোষ্ঠীর এলাকা দখলকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। কয়েক মাস আগে দুই গোষ্ঠীর গুলির লড়াইয়ে দুজন গুলিবিদ্ধ হয়েছিল বলে জানা যায়। এবার উনশাহাকের ভাইপো আব্দুল বারিককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি বাশিরের ছেলে তিনটা আছে, ওই তাজাবুরের ছেলে নুরুল হুদা আছে, ইসুর ছেলে আছে, গহামাবাদের ইসুক আছে, ওর ছেলে বাদল আছে, আলাউদ্দিন আছে আফতার হাজির ছেলে, রেজাউলের ছেলে মিসবাউল আছে, মেলায় অনেক কি আছে, সাগর রুহুল জিয়াউল, ছ সাতজন আছে আমার এখানে গেটের মুখখানে, আর তা বাদে সব কি আছে আমার দোহারের মাথাতে গলির মাথাতে। আমার মানুষ আমি আছে, আগে আমার মানুষ আমি আছে পাছে আসা মাত্র বাসিরের ছেলে এভাবে গামছা খান্ডা দিয়ে আর স্বামীর মুখখানে লেপে দিলে যে তোমার চার পাঁচ জনাতে চেড়ে নিয়ে চলে গেল। কতজন ছিল? আছল প্রায় 15-16 জন। এখানে কি কারণে এরকম অপহরণ করে নিয়ে গেল? কি কারণে অপহরণ? ওয়ার্গে গোষ্ঠীদ্বন্দ্বতা বেশি, ওয়ার্গে বংশ বেশি, ওয়ারাকে ঝামর বংশ কহে ভোট বেশি। তো গ্রামবাসী লিয়ে আমার শ্বশুর ভাসুরের লোক নেই, হয়তো 10-12টা লোকের মধ্যে সব। এর আগেও তো বাসিরের সঙ্গে গন্ডগোল হয়েছিল, গুলি চালাচালিও হয়েছিল। হয়েছিল আমার স্বামীকে 7-8 বছর আগে রোজার নামাজের দিন সুদ্ধা এখানে আমার বাড়ি ছিল না, ওই দক্ষিণ তালচুরে ছিল। আমার স্বামী সাহার বিষ ফেলতে এসেছিল ভূঁয়ে, তখনই রোজার নামাজের দিন শাহজাহানের গলিতে আমার স্বামীকে বাসিরের ছেলেরা সবাই মিলে যে একাই কে চলো এখান দিয়ে গুলি করে চলো, এখানে চাকু মেরে চলো, এখানে চাকু মেরে চলো, এখানে চাকু মেরে চলো। গন্ডগোলটা কেন? গন্ডগোল এই তো পাটা পাটি নিয়ে পাটি নিয়ে কোন কোন দল করে না করতো আপনার স্বামী? তিরমূল। আর বাসি বাসিরা কোন দল? বাসিররা করে তিরমূল। তো ওয়ার্গে ভোট বেশি, বংশ বেশি, নাকি ওরা আগে কংগ্রেস করেছিল এখন তৃণমূল করছে। পাশাপাশি জেলা বিজেপি সম্পাদক কিষান কেডিয়া জানালেন যে উনশাকের ভাতিজাকে নাকি কিডন্যাপ করা হয়েছে, বাসিরের লোকজনরা করেছে। কিন্তু উনশাক এবং বাসির হচ্ছে টিএমসি মানে শাসক দলের লোক, এদের গ্রাম দখলের একটা অনেকদিন ধরে একটা লড়াই চলছে কাতলামাড়িতে, কে গ্রামটা দখল করে রাখবে? শাসক দলের লোক, এতে বলার কিছু নাই। এবং শাসক দল দেখার ব্যাপার আছে কী করছে এই তৃণমূল সরকারের মধ্যে, সবসময় গোষ্ঠীকুন্দল লেগে থাকে, গোটা পশ্চিমবঙ্গে গোষ্ঠীকুন্দল আছে, নতুন করে কিছু বলার নাই। এর আগেও ওই এলাকাতে কাতলামাড়িতে গুলি চালাচালি হয়েছিল, আপনাদের সংবাদ মাধ্যমে এসেছিল, বুঝলেন? সেটা আবার পুনরাবৃত্তি হচ্ছে। এগুলো আগেকার ঘটনার সম্পূর্ণ জের হচ্ছে শাসক নিজেদের গোষ্ঠীকুন্দলের জের হচ্ছে। এবং প্রশাসন কী করছে? প্রশাসনও তো আর কিছু করার নাই, যেহেতু শাসক দলের দুজনই লোক, কার দিকে বলবে কার দিকে বলবে না, এই জন্যই ওই কাতলামাড়িতে মানে প্রতিদিনই অশান্তি লেগে থাকছে। এছাড়াও হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক সভাপতি হযরত আলী বললেন যে আমি সঠিক বলতে পারবো না, কিন্তু উঠেছে দুজনই তো, আর আমাদেরই লোক, এখন কে ধরেছে কে কাকে ধরেছে এটা আমার জানা নেই, আমি বাইরে বাইরে আমি শুনতে পাচ্ছি। গন্ডগোলটা অনেকদিন থেকে আছে, কিন্তু মাঝে মধ্যেখানে একবার মিটে গেছিলো, আবার কেন যে এরকম হলো এটা ঠিক বুঝতে পারছি না। তবে কে সত্যি সত্যি কিডন্যাপ হয়েছে কিনা সেটা আমারও জানা নেই, আমি বাইরের লোকের মধ্যে শুনছি যে একজন কিডন্যাপ হয়েছে, সেটা হচ্ছে উনশাহাকের ভাতিজা, এরকম আমার লোক মুখে বাইরের লোক থেকে আমি শুনছি। আচ্ছা, এর আগে তো গুলি চালাচালিরও একটা অভিযোগ উঠেছিল, এমনকি গুলি লেগেও ছিল। হ্যাঁ, গুলি লেগেও ছিল। হ্যাঁ, সেটা তো কেস চলছে এখনো। কি কারণে এত গন্ডগোল? এত গন্ডগোল ওদের আগে থেকে ওদের একটা মানে পাওয়ারের ওরা মানে ইয়ে করতে চাইছে আর কি, মানে এলাকা দখল কে করবে, দখল করতে চাইছে কে, কার কত শক্তি আছে। আচ্ছা, এই কারণে চলছে ওদের এই গোলমালটা। আমরা তার আগে নিয়ে আমরা অনেকবার বসেছি, কিন্তু ওরা ওদের পথে চলছে। এখন আমি জানি যে আইন আইনের পথেই চলবে, আমাদের আর কী করবো বলবো আমি, আর পুলিশের কাজ করবে, এমন শুনছি ওখানে পুলিশ ক্যাম্পও নাকি বসেছে। আচ্ছা, আমরা সহযোগিতা করবো,
যাতে এই কাজটা যাতে পুলিশের নাগালের বাইরে না চলে যায়। পুলিশ পুলিশের কাজ করবে, আইন আইনের আইনের কাজ করবে, এবং আমি চাইব যাতে এলাকা যেন শান্তি থাকে। ব্যুরো রিপোর্ট বাংলা।